আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাবরিনাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করছি ডাল দিয়ে পুঁইশাকের হাতে মাখা চচ্চড়ি। পুঁইশাকের চচ্চড়ি তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1.25 কেজির মতো পুঁইশাক নিয়েছি। এটা আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করা পুঁইশাক। বৃষ্টির জন্য এই পুঁইশাক সংগ্রহ করার ক্লিপটা আমি নিতে পারিনি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পুঁইশাকগুলো কতটা টাটকা। দেখুন, একটু আগে মাত্র আমি এগুলোকে কেটে নিয়ে আসছি ছাদ থেকে। এবার এগুলোকে ভালোভাবে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি প্রায় 7-8 বারের মতো পানি বদলে বদলে এগুলোকে ধুয়ে নিয়েছি, যেন এর গায়ে বালি বা ময়লাগুলো থাকে ওইগুলো চলে যায়। আমি পুঁইশাকের ডাটা সহকারে পাতা সবগুলোই নিয়েছি, শক্ত অংশগুলো ফেলে দিয়েছি। আর আমি 1/2 কাপ ডাল আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টায় ডালগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, প্রায় 1 কাপের মতো হয়ে গেছে। ডালগুলোকেও পানি ঝরিয়ে রেখেছি। এবার যে পাত্রে রান্না করব ওই পাত্রে দিয়ে দিলাম 1/2 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখানে কিছু মশলা নিয়েছি, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ নিয়েছি আদা বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ নিয়েছি জিরার গুঁড়া, আর 1/2 চা চামচ নিয়েছি মরিচ। যেহেতু আমার বাচ্চারাও খাবে তাই মরিচের পরিমাণটা আমি কম দিয়েছি। আপনারা চাইলে একটু মরিচের পরিমাণটা বেশি করে দিয়ে ঝাল ঝাল করে এটা রান্না করতে পারেন। তবে এই ডাল পুঁইশাকের তরকারিটা কম ঝালেই রান্না করা হয়। আর তেল দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ। যারা ডায়েট করছেন তারাও চাইলে কিন্তু এই তরকারিটা এভাবে ট্রাই করতে পারেন। এতে করে এর মধ্যে ক্যালোরির পরিমাণটা কিন্তু অনেকটাই কম। আর এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে কোচলে মেখে নিচ্ছি মশলাগুলোর সাথে। এতে করে পেঁয়াজগুলোও নরম হয়ে যাবে আর মশলার সাথে এগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। আর হাতে মাখা তরকারিগুলো কিন্তু একটু ভালোভাবে মাখাতে হয়। এবার পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। চাইলে এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে তারপরে এটাকে রান্না করা যাবে, আর যদি হাতে সময় না থাকে এমনিতে সরাসরি রান্না করে নেওয়া যাবে। আমি 10 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম, তারপর চুলা এটা বসিয়ে দিলাম। 5 মিনিট চুলার আঁচটাকে মাঝারিতে রেখে এই ডালটাকে রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, মাঝে 2-1 বার নেড়ে দিয়েছিলাম যেন নিচ থেকে পোড়া না লাগে। এ পর্যায়ে পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর ডালটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার এখানে আমি একবারে ঝোলের পানিটাও অ্যাড করে দেব। প্রায় এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ডালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। ডালটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে পুঁইশাকগুলো অ্যাড করে দেব। সবগুলো পুঁইশাক দিয়ে এবার এই ডালের সাথে পুঁইশাকটাকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে এটাকে রান্না করে নেব। প্রায় 5-7 মিনিটের মতো এটাকে আমি মাঝারি আছে রান্না করে নিয়েছি। 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার ওইগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু মাঝারিতে রেখেছি, বেশি আঁচে ভাজতে গেলে পানিগুলো শুকিয়ে যাবে। আর নিচ থেকে ডাল যেহেতু দিয়ে রান্না করছি পোড়া লেগে যাওয়ার একটা চান্স আছে। আরও 5 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। দেখুন, পুঁইশাকটা থেকে কিন্তু অনেকটাই বেশি পানি উঠেছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি আর অ্যাড করিনি। আর এরই মাঝে পুঁইশাকগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। এটা ফ্রোজেন করা দেশি ধনে পাতাটা ছিল, আপনারা চাইলে ফ্রেশ হাতের কাছে যেটা থাকে ওইটাও দিতে পারেন। এবার নেড়ে মিশিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব, তারপর এটাকে আমি গরম গরম পরিবেশন করে নেব। এটা ভাত রুটি যে কোনো খাবারের সাথে কিন্তু অসাধারণ টেস্ট। আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা